মুখে একটি জিনিস রেখে এই শব্দটি উচ্চারণ করলেই যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইবেন সেই ব্যক্তি আপনার কাছে আসার জন্য ছটফট করতে শুরু করবে। তার মনের মধ্যে এত তীব্র আকর্ষণ শক্তি তৈরি হবে যে তিনি আপনাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত বশীকরণ নিয়ে। যারা নিজের মনের মানুষকে কাছে পেতে চাইছেন, যারা ট্রু লাভ করেন, অর্থাৎ রিয়েল কাউকে ভালোবাসেন, কোনো ধরনের ছেলে খেলা, কোনো ধরনের বদবুদ্ধি না নিয়ে কাউকে জীবন সাথী বা জীবন সঙ্গী বা সঙ্গিনী করতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। তারা আজকের ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটা প্রাচীন তন্ত্র গ্রন্থ থেকে তুলে ধরা তথ্য বন্ধুরা, প্রচণ্ড শক্তিশালী তথ্য আমি আপনাদের দেব। এই তথ্য অনুযায়ী আপনি শুধু যে ব্যক্তিকে বশীভূত করতে চাইছেন সেই ব্যক্তির নাম নিয়ে, আপনি মুখে একটা জিনিস রেখে সেই ব্যক্তির নাম নিয়ে এই কথা উচ্চারণ করলেই বা এই শব্দ বললেই তিনি কিন্তু আপনার কাছে আসার জন্য তার মনে প্রচণ্ড তীব্র অনুভূতি তৈরি হবে এবং আপনার সাথে কথা বলার জন্য তার মনের মধ্যে একটা আকুলতা তৈরি হবে। তো প্রচণ্ড শক্তিশালী টোটকা, কিন্তু প্রতিবারের মতো বিধি সম্মত সতর্কীকরণ আমি দিয়ে রাখব যারা খারাপ উদ্দেশ্য নিয়ে এই প্রয়োগ পদ্ধতি ব্যবহার করতে চাইছেন, তারা কিন্তু ভুলেও এই প্রয়োগ পদ্ধতি অ্যাপ্লাই করবেন না। কারা অ্যাপ্লাই করবেন না আমি ডিটেলসে বলে দিচ্ছি। যারা অলরেডি বিবাহিত আছেন, নিজের স্বামী বা স্ত্রী আছে, স্বামী স্ত্রী ছাড়াও অন্য কোনো মহিলা বা পুরুষের সাথে সম্পর্ক করতে চাইছেন, তাদের আমি হাত জোড়ো করে অনুরোধ করছি ভুলেও এই পদ্ধতি অ্যাপ্লাই করতে যাবেন না। আর কারা অ্যাপ্লাই করতে যাবেন না, যাদের মনের মধ্যে কুঅভিসন্ধি আছে যে কোনো ছেলে বা কোনো মহিলাকে বশ করে তার দ্বারা কোনো কার্যসিদ্ধি করে নিয়ে তার জীবন নষ্ট করে দেবো, এই টাইপের কুঅভিসন্ধি যাদের মনের মধ্যে আছে তারাও কিন্তু ভুলেও এই পদ্ধতি অ্যাপ্লাই করতে যাবেন না। কারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, যারা প্রকৃত কাউকে ভালোবাসেন, একসময় হয়তো মধুর সম্পর্ক ছিল, কোনো না কোনো কারণে পরিস্থিতির চাপে হোক বা সামান্য কোনো ভুল বোঝাবুঝির কারণে হোক আপনার মনের মানুষ আপনাকে আপনার উপরে অভিমান করে দূরে ছেড়ে চলে গিয়েছে, আপনার সাথে কথা বলছে না, হয়তো ফোনে ব্লক করে দিয়েছে, আপনার SMS-এ রিপ্লাই করছে না বা হোয়াটসঅ্যাপেও ব্লক করে দিয়েছে, সমস্ত সোশ্যাল মিডিয়া বা সমস্ত সাইট থেকে আপনাকে ব্লক করে দিয়েছে। তো আপনি যদি সেই ব্যক্তিকে রিয়েল ভালোবাসেন, আপনি যদি মনে করেন তার সাথে আপনার রিয়েল ভালোবাসা ছিল কিন্তু ছোট্ট একটি ভুলের কারণে আপনাদের মধ্যে ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, তো তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। আর এই পদ্ধতি অ্যাপ্লাই করলেই আপনি দেখবেন আপনাকে যে পার্সন ব্লক করে দিয়েছে তিনি কিন্তু ব্লক খুলে দেবে এবং আপনার সাথে আবার কন্ট্যাক্ট করার চেষ্টা করবে। আর কারা অ্যাপ্লাই করবে, যে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কোনো না কোনো কারণে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করেছে, স্বামী বা স্ত্রী অন্য কারোর চক্করে পড়ে গিয়ে আপনাদের যে সুখের সম্পর্ক সেটা ভেঙে যেতে চলেছে, তারা এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি কাজ হবে। কিন্তু ভুলেও কোনো কুঅভিসন্ধি কারো জীবন নষ্ট করার জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন না। আমি একদম 100% সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি, এই কুঅভিসন্ধি নিয়ে আপনি যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জীবনের বরবাদির জন্য আপনি নিজেই দায়ী থাকবেন। কারণ এই যে তন্ত্র পদ্ধতি, এই যে মন্ত্র পদ্ধতি, এটা প্রচণ্ড শক্তিশালী। যেমন করে উপকারীর উপকার করে, তেমনি করে যারা দুষ্ট প্রকৃতির লোক হয়, যারা কারোর ক্ষতি করতে চায়, তাদের জীবনে কিন্তু প্রচণ্ড সর্বনাশ ডেকে আনতে পারে। আর ল অফ অ্যাট্রাকশানের নিয়ম অনুযায়ীও জানেন তো যে যদি আপনি বিশ্বব্রহ্মাণ্ডকে ভালো কিছু দেন, বিশ্বব্রহ্মাণ্ড আপনার জীবনে হাজার গুণ ভালো কিছু দেবে। আর আপনি যদি বিশ্বব্রহ্মাণ্ডকে খারাপ কিছু দেন তো আপনার জীবনে হাজার গুণ সেটা খারাপ হয়ে ফেরত আসবে। সুতরাং আমার চ্যানেলে বলা প্রত্যেকটা তথ্য, প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্যই ব্যবহার করুন, যাতে করে একটা সংসারে জোড়ে, একটা সংসারের সম্পর্ক মজবুত হয়, স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয়, ভালোবাসার মানুষটা যাতে কাছে আসে তারা ব্যবহার করবেন, কিন্তু কোনো কুঅভিসন্ধি নিয়ে এই পদ্ধতি অ্যাপ্লাই করতে যাবেন না। তো আসুন এবার আমরা পদ্ধতিটা টোটাল জেনে নিই কীভাবে কী করতে হবে। এই পদ্ধতি আপনি যখন করবেন এটা কিন্তু আপনাকে শনিবার দিন করতে হবে। ইয়েস বন্ধুরা, শনিবার দিন প্রচণ্ড শক্তিশালী যোগ, যে কোনো শনিবার আপনি এটা করতে পারেন। কখন করবেন, শনিবার দিন সূর্য অস্ত যাওয়ার পরে, অর্থাৎ রাত্রি 12টার আগে করতে হবে। সন্ধে 7টা থেকে রাত্রি 12টার আগে আপনাকে এই প্রয়োগ পদ্ধতি করতে হবে। করতে হবে কি, আপনাকে তুলসী পাতা তুলে রাখতে হবে। দিনের বেলা আপনি তুলসী পাতা সংগ্রহ করে গঙ্গা জলে ধুয়ে রাখলেন, ধুয়ে রাখার পরে আপনাকে
সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পরে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে তুলসী পাতাটি আপনি মুখের মধ্যে নেবেন। নিয়ে এই যে মন্ত্রটি আমি বলবো, এই মন্ত্রটি উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসে আপনাকে যে ব্যক্তিকে আপনি কাছে পেতে চান, যে ব্যক্তিকে আকর্ষণ করতে চান, যাকে আপনি জীবনসাথী বা জীবনসঙ্গিনী মানাতে চান, যদি তার ফটো থাকে খুব ভালো, যদি ফটো না থাকে আপনাকে জাস্ট মনে মনে কল্পনা করতে হবে সেই ব্যক্তির মুখচ্ছবি আপনার যেন মনের মধ্যে থাকে। তো মনে মনে কল্পনা করতে হবে সেই ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা কল্পনা করে এই যে মন্ত্রটা বলছি এই মন্ত্রটা আপনাকে মিনিমাম 21 বার জপ করে ওই ফটোর ওপরে বা ওই ব্যক্তির যে শরীর ওটা কল্পনা করে তার ওপরে ফুঁ দিতে হবে। মন্ত্রটা আমি বলছি, মন্ত্রটা লিখে নিন, মন্ত্রটা আমি লিখেও দিচ্ছি স্ক্রিনে, আপনারা লিখে নিতে পারেন। মন্ত্রটা হলো ওম কামাতুরা কাম মেখলা বিলাসিনী অমুকং। অমুকংয়ের জায়গায় যে ব্যক্তি যে স্ত্রী বা যে নারীকে আপনি বশীভূত করতে চাইছেন অমুকংয়ের জায়গায় সেই ব্যক্তির নাম দিলেন বসং ক্লিং নম। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে মিনিমাম আপনি 27 বা 21 বার জপ করতে পারেন, ম্যাক্সিমাম আপনি 108 বারও করতে পারেন। তাহলে কিভাবে করলেন আমি একদম উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, একজন ব্যক্তির নাম আমি এক্স উদাহরণস্বরূপ ধরে নিচ্ছি। ধরুন মন্ত্রটা আপনি এইভাবে জপ করলেন, যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইছেন তার সামনে ফটো আছে, আপনি একটি আসনে বসে উত্তর দিক বা পূর্ব দিকে মুখ করে বসলেন, গালে তুলসী পাতা নিলেন, নিয়ে আপনি এই মন্ত্রটা মনে মনে, আপনার যদি মুখে বলতে অসুবিধা হয় মনে মনেও জপ করতে পারেন এইভাবে, ওম কামাতুরা কাম মেখলা বিলাসিনী অমুকংয়ের জায়গা এটা দিতে পারেন অমল বর্মন বা যে কোনো নাম, অমল বর্মন বসং ক্লিং নম। এইভাবে আপনি 21 বার বা 27 বার বা 108 বার বা 41 বার আপনি এই মন্ত্রটা জপ করার পরে আপনি ওই যে ছবি আপনি সামনে রেখেছেন ওই ছবির ওপরে এইভাবে করে ফুঁ দেবেন আর ফুঁ দেওয়ার সাথে মনে মনে কল্পনা করবেন ওই যে ব্যক্তিকে আপনি বশীভূত করতে চাইছেন ওই ব্যক্তি আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করছে। এইভাবে আপনাকে শনিবার থেকে শুরু করে লাগাতার 7 দিন করতে হবে, 7 ডেজ। অর্থাৎ শনিবার যদি শুরু করেন, শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার 7 দিন করবেন। এইভাবে করলে আপনি অনুভব করতে পারবেন যে ব্যক্তি আপনাকে ব্লক করে দিয়েছিল সেই ব্যক্তি ফোনে ব্লক খুলে দেবে এবং সেই ব্যক্তি হয়তো আপনার সাথে দেখা করতে চলে আসতে পারে। সেই ব্যক্তির মনের মধ্যে কিন্তু আপনার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হবে, আপনার প্রতি তীব্র টান অনুভব হবে এবং সেই ব্যক্তি আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে। এটাও হতে পারে সেই ব্যক্তি আপনার সাথে দেখা করতে চলে এলো বা সেই ব্যক্তি নিজেই হয়তো আপনাকে ফোন করলো বা সেই ব্যক্তি হয়তো এটাও দেখতে পারেন যে আপনাকে হোয়াটসঅ্যাপে SMS করছে বা কোনো না কোনোভাবে আপনার সাথে সেই ব্যক্তি কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবে। তো এটা যদি হয় এই প্রয়োগ পদ্ধতি করার সাথে সাথে আপনাকে কিন্তু প্রচেষ্টাও করতে হবে, এই নয় যে আপনি প্রয়োগ করলেন করে চুপচাপ বসে রইলেন সেই ব্যক্তিই মানে চেষ্টা করছেন আপনি কোনো রিপ্লাই দিচ্ছেন, এটা নয়। তন্ত্র মন্ত্র স্পিরিচুয়াল সায়েন্স আপনার সামনে অপরচুনিটি তৈরি করে দেবে, সেই অপরচুনিটির ওপরে আপনাকে কিন্তু রেসপন্স করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু অ্যাকশান নিতে হবে, নিলে তবেই কিন্তু সেই সম্পর্কটা মধুর সম্পর্কে পরিণত হবে বা আপনার ইচ্ছা পূরণ হবে। তো বন্ধুরা, এই যে মুখে তুলসী পাতা রেখে শক্তিশালী প্রয়োগ পদ্ধতিটা বললাম, আবার শেষবারের মতো বলছি ভালো কাজের জন্য ব্যবহার করুন, মানব কল্যাণের জন্য অর্থাৎ কারোর জীবন তৈরি করার জন্য ব্যবহার করুন, স্বামী স্ত্রীর মতো ভালোবাসা প্রেমের সম্পর্ককে বন্ডিং করার জন্য মজবুত করার জন্য ব্যবহার করুন। যে সমস্ত মাতা পিতা দেখছেন যে তার সন্তানরা তার কথা শুনছে না, বিপথে চালিত হচ্ছে, তাদের জন্যও এটা ব্যবহার করতে পারেন। কোনো স্ত্রী তার স্বামী বাইরে চলে যাচ্ছে, স্বামী তার কথা শুনছে না, অন্য মহিলার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে, তার জন্য ব্যবহার করতে পারেন। কোনো স্বামী ব্যবহার করতে পারেন, দেখতে পাচ্ছেন যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, তারা ব্যবহার করতে পারেন। তাতে দেখবেন যে বাইরের যে পুরুষ বা যে মহিলার প্রতি তিনি যে অ্যাট্রাকশান ফিল করছিলেন সেই অ্যাট্রাকশান কেটে গিয়ে আপনার প্রতি অ্যাট্রাকশান তৈরি হবে এবং আপনাকে প্রচণ্ড ভালোবাসা দেবেন। তো বন্ধুরা, প্রচণ্ড শক্তিশালী একটি তান্ত্রিক প্রয়োগ পদ্ধতি আমি আপনাদের বললাম, প্রাচীন পুরানো পুঁথি থেকে তুলে আনা এই তথ্য আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন আর বিশ্বাস রেখে কাজ করুন, ডেফিনেটলি ঈশ্বর আপনাদের কল্যাণ করবে।
তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যারা পলাশবর ইউটিউব চ্যানেলে প্রথম এই ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। আর যারা ফেসবুক পেজে দেখছেন অর্থাৎ পলাশবর ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে লাইক করুন, ফলো করুন এবং অবশ্যই কমেন্ট করুন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব। আমি আপনাদের চিরবন্ধু পলাশবর ইকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার, নমস্কার।